রাজ্যে খাদ্য শস্যের মজুদ বৃদ্ধি, বাজারদর নিয়ন্ত্রণ সহ কৃষকদের পাশে রাজ্য সরকার। কৃষি দপ্তরের উদ্যোগে মঙ্গলবার কৃষকদের কাছ থেকে শুরু হয়েছে সহায়ক মূল্যে ধান ক্রয়। ঘোষণা অনুসারে 2040 টাকা কুইন্টাল প্রতি দরে মোট 35,000 মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা রাজ্য সরকারের। চলতি মাসের 20 তারিখ পর্যন্ত চলবে সংশ্লিষ্ট ধান ক্রয় প্রক্রিয়া। মঙ্গলবার রাজ্যের প্রতিটি মহকুমায় সহায়ক মূল্যে রবি মৌসুমের ধান ক্রয় শুরু। রাজ্য খাদ্য ও জনসংভরণ এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে রাজ্যের 40টি স্থানে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে এই মৌসুমের ধান ক্রয় করা হবে। 2040 টাকা প্রতি কুইন্টাল দরে মোট 35,000 মেট্রিক টন ধান কিনবে সরকার। জিরানিয়া কৃষি মহকুমার মাধববাড়ি খাদ্য গোদামে এদিন ধান ক্রয় কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানান, আত্মনির্ভর ত্রিপুরা গড়ার লক্ষ্যে কৃষকদের লাভবান করার উদ্দেশ্যে প্রতি বছর সহায়ক মূল্যে ধান ক্রয় করছে সরকার। এবার নিয়ে 10ম বার ধান ক্রয় করা হচ্ছে সরকারের তরফে। ধান বিক্রির সময় কৃষকরা যাতে কোনো প্রকার হয়রানির শিকার না হয় সেদিকে নজর রাখার নির্দেশ প্রদান করেন খাদ্যমন্ত্রী। সকলকে সুশৃঙ্খলভাবে ধান বিক্রি করার আহ্বান জানান মন্ত্রী। সারা রাজ্যে এসএড এর সঙ্গে এসডিএম এর সঙ্গে ভিডিও কনফারেন্স করেছি, করে কার কত টার্গেট, কোথেকে কত আমরা আসতে পারে সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করেছি। তো কৃষকের যেন অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী হয়, কৃষকের যেন শ্রীবৃদ্ধি ঘটে, কারণ কৃষক হচ্ছে ভারতবর্ষের আমাদের অন্নদাতা। কৃষক যদি অর্থনৈতিকভাবে শক্তিশালী না হয় তবে ভারতবর্ষের অর্থনীতি মজবুত হবে না। ভারতবর্ষের অর্থনীতি এখনো কৃষি নির্ভর অর্থনীতি, তাই কৃষি নির্ভর অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে গেলে, শক্তিশালী করতে গেলে কৃষকের ঘরে, কৃষকের পকেটে অর্থ যেতে হবে। এবং আমাদের এই ধান যে প্রকিউরমেন্ট প্যাডি, এই ধান প্রকিউরমেন্ট কেনা হচ্ছে তার একটা অন্যতম দৃষ্টান্ত, তার একটা অন্যতম প্রয়াস কৃষকদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং তাদেরকে অর্থনৈতিকভাবে মজবুত করার জন্য। এদিন খাদ্য জনসংভরণ ও কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় খোয়াই মহকুমার অফিস টিলা ফুড গোডাউনে কৃষকদের থেকে ধান ক্রয় করা হয়। উপস্থিত ছিলেন খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস, কৃষি দপ্তরের আধিকারিক শ্রীকান্ত নাথ, খাদ্য দপ্তরের আধিকারিক সঞ্জীব দেববর্মা সহ অন্যান্যরা। মঙ্গলবার মেলাঘরের জগন্নাথ বাড়িতে রাজ্য সরকারের সহায়ক মূল্যের ধান ক্রয় কর্মসূচি শুরু। একজন কৃষক সর্বোচ্চ 50 কুইন্টাল ধান বিক্রি করতে পারবে বলে জানা যায়। উৎসাহের সহিত কৃষকরা ধান বিক্রি করলেন। উপস্থিত ছিলেন নলছড়ের বিধায়ক কিশোর বর্মন, সোনামুড়া মহকুমা শাসক মানিকলাল দাস প্রমুখ। রাজ্যের অন্যান্য মহকুমার মতো এদিন শান্তিরবাজার মহকুমার বগফা কৃষি দপ্তরের উদ্যোগে শুরু হলো এই মরসুমের সহায়ক মূল্যে ধান ক্রয় প্রক্রিয়া। 20.40 টাকা প্রতি কেজি দরে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হয়েছে। এই কেন্দ্রে বগফা ব্লক থেকে 600 মেট্রিক টন এবং ঝুলাইবাড়ি ব্লক থেকে 200 মেট্রিক টন ধান বিক্রির জন্য আসে। এবছর এই কেন্দ্র থেকে 1500 মেট্রিক টন ধান ক্রয়ের টার্গেট রয়েছে কৃষি দপ্তরের। ধান বিক্রির ক্ষেত্রে যাতে সমস্যার সম্মুখীন না হতে হয় তার জন্য ধান বিক্রি কেন্দ্রে উপস্থিত ছিলেন বগফা কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস, মহকুমা খাদ্য দপ্তরের আধিকারিক মলয় চৌধুরী সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।